ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين اما بعد. شيطانير লোভনীয় টোপের দ্বিতীয় টোপ দৌলত দৌলত মানে অর্থ সম্পদ শয়তান মানুষকে পদভস্ত করার জন্যে মানুষের মাঝে দৌলতের অর্থে ও সম্পদের দুর্বলতা থাকে আছে থাকবেই এটা আল্লাহ রব্লা আলমের সৃষ্টিগত একটা রিপু কিন্তু শয়তান এই পথ ধরে মানুষকে স্বীকার করার চেষ্টা করে জাহান বানানোর চেষ্টা করে আল্লাহনবী আলিসাল্লাম ফিতনাতুল মাল সম্পদের ফেতনা থেকে আমাদেরকে সাবধান করেছেন আজ সম্পদের জন্য কত মানুষ কত পথ অবলম্বন করে মানুষ কেন সুদ খায় কেন ঘুষ খায় কেন হত্যা করে কেন মানুষ আজ বিভিন্ন অন্যায় পথে সম্পদ গড়ার জন্য আজ প্রতিযোগিতা চলছে সম্পদের জন্যে আজ কত আলেম ওলামা কত ভালো মানুষ তাদের দিনকে হারিয়ে দিচ্ছে খ্যানত করছে সম্পদের জন্যে বা বিন বাউর ইহুদিদের একজন তাওরাতের হাফেজ সম্পদের জন্যে সে কিন্তু বদয়া করতে মুসা সাল্লামের উপরে সে বিরত থাকে নাই সম্পদের লোভে সম্পদের লোভে সুরা বাকারার যে ঘটনা আপনারা জানেন যে ভাতিজা চাচাকে হত্যা করে তার সম্পদের মালিক হওয়ার জন্যে কিনা করেছে কারণ তার সম্পদের বড়াই করতে গিয়ে সে ধ্বংস হয়েছে আত্মহংকারে আর সম্পদের জন্যে মানুষ কত প মানে গোমরাহ পথ শয়তানের পথ ধরে তাদের ইমান ও আমলকে নষ্ট করছে জান্নাতের জায়গায় জাহান্নাম মানুষ আর চুরি ডাকাতি করতেছে আর ব্যক্তি সরকারি বেসরকারি সম্পদ চুরি করছে বিভিন্নভাবে কৌশল করে আর সবপুরে হলো শয়তানের পথ শয়তান চায় মানুষকে এই দৌলাতের অর্থের লোভ দিয়ে কিভাবে অবৈধ পথে তাকে ঠেলে দিবে নিঃসন্দেহে হালাল পথে উপার্জন এটা একটা বাদাত এবং এই হালাল উপার্জনটাকে হালালে খরচ করাও একটা বাদাত তাহলে যার ইনকাম হালাল এবং তার ব্যয় হালাল অবশ্যই দুইটি এ বাদাত কিন্তু কিছু মানুষ যাদের ইনকাম আর সোর্সও হালা হারাম এবং তাদের ব্যয় হারাম নিঃসন্দেহে শয়তান তাদেরকে স্বীকার করে ফেলেছে বন্ধুরা শয়তানের এই দৌলাতের টোপ দৌলাতের লোভনীয় টোপ দিয়ে কত মানুষকে শিকার করতেছে নামি বানাচ্ছে এই আমাদের অবশ্যই হালাল হারাম সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে এবং সেইভাবে আমাদেরকে আগাতে হবে কোনোভাবেই শয়তানের পথ দৌলাতের মহাব্বতে আমরা হারামের পথে আমরা পা বাড়াবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি